ভাই কি এটা আপনি আটকাইছেন লাল কালারটা জিজ্ঞেস করতেছি স্যার আটকাইছে মেজেস্টিক ওই তো সেটাই কি কি কারণে আটকাইছে বলতে পারবেন কিছু কাগজ দেখবে হ্যাঁ বুঝতে পারছি তা উনি কই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি উনি কই যিনি চেক করবে উনি কই হ্যাঁ হ্যাঁ আপনাদের স্যার ও এখানে আছে আগে ক্যামেরা দেখেন না হ্যাঁ হ্যাঁ এটা দেখা গেছে সমস্যা না এটা দেখা গেছে এখন আপনারা কি পেপার চেক করবেন আমরা চলে যাব পেপার নিছে আপনি না না পেপার আমার নাই নাই চাবি আপনার কাছে চাবি আমার কাছেই চাবি আমার কাছ থেকে নাও হয় নাই জি বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ এটা ক্যামেরা ক্যামেরা শীতের দিনে একটু ঘুমাই আছি সেই ঘুমে থেকে এখন কি একটা প্যারার মধ্যে পড়ছে আমার ডাউন হচ্ছে পুলিশে আটকাই দিছে ঠিক আছে তো আমার এক আত্মীয় উনি হইতেছে আমার বাইক নিয়ে বের হয়েছে মেন রোড উঠছে এখন হইতেছে জিপিএক্স এর কাগজ দেখতে চাইতেছে তো এখন আবার আমাকে বেরোইতে হয়েছে পেপার্স নিয়ে এখন যাইতেছি দেখি পুলিশে কি বলে তো বাসায় আরেকটা বাইক থাকার উপকারিতাই হচ্ছে এটা মানে একটাতে প্রবলেম হয়েছে আরেকটা নিয়ে বের হয়ে যেতে বললেন বা একটাতে কোনো কারণে ঝামেলা হয়েছে আরেকটা নিয়ে বের হয়ে যেতে বললেন তো দেখি এখন চলে আসছি মানে যেই জায়গায় ধরছে দেখি পুলিশে কি বলে ঠিক আছে এই যে কত বলাবান হইতেছে বাইক হেলমেট হেলমেট ছাড়া এই যে বাইক আমার আলাই আস্তা বলো কে জায়গা থেকে কিন্তু বের হয়ে গেলেই হয়ে যায় কাকাই কই যায় দাঁড়ায় আছে কে জানে বাইক তো এখানেই রাখা ধরছে কে হের হের কাছে হ্যাঁ ধরছে এক্সকিউজ মি বাইক বাইক ওটা লাল কালারটা লাল কালারটা আপনি আটকাইছেন বাইক এটা আপনি আটকাইছেন লাল কালারটা জিজ্ঞেস করতেছি ওই তো সেটাই কি কি কারণে আটকাইছে বলতে পারবেন কিছু কাগজ দেখবে হ্যাঁ বুঝতে পারছি তা উনি কই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি উনি কই যিনি চেক করবে উনি কই হ্যাঁ হ্যাঁ আপনাদের স্যার ও হ্যাঁ হ্যাঁ এটা দেখা গেছে সমস্যা না এটা দেখা গেছে এখন আপনারা কি পেপার চেক করবেন না আমরা চলে যাব না না পেপার আমার নেয় নাই চাবি আমার কাছেই চাবি আমার কাছ থেকে নেওয়া হয় নাই জি বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ এটা ক্যামেরা ক্যামেরা জি বলেন এখন মূলত শুরু হয় আসল মানে ভেজালটা তো ওনারা এই সময় হচ্ছে আমার কি বলে হেলমেটের সামনে ক্যামেরা দেখা ওনারা মানে ম্যাজিস্ট্রেট বলতেছে যে এই ওনার ছবি তোলো তো এই যে এখন হচ্ছে আমার ছবি তুলতেছে ওনারা ওই যে আনসারের হাতে ফোন দেখা যেতেছে এই সময় হচ্ছে আমার ছবি তুলতেছে প্লাস হচ্ছে ছবি টবি তোলা যখন শেষ হয়েছে তখন আমার পেপার শুনে চাইলো ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন এগুলো সব চাইছে যাওয়ার পরে আমি হচ্ছে ওনাদেরকে দেখাইলাম দেখানোর পরে আমার কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও উনি আমাকে 200 টাকা মামলা করে 200 টাকা মামলা করে এইটা যখন আমি তাকে আবার প্রশ্ন করতে যাই তখন এই প্রশ্ন করাতে উনি আবার মানে আমার উপরে ক্ষুব্ধ হয়ে যায় এইটা ঝামেলা মানে আমার পেপার স্টিক তারপরে ওনারা শুধু শুধু আমাকে হচ্ছে 200 টাকা মামলা করবে তো কিছু বলার নাই ওনারা যা বলবে তাই করতে হবে যাই হোক তা তারপরে হচ্ছে আমি আমার ডেমনটা ছাড়াই নিয়ে আসি
আর এই পর্যন্তই, মানে এই যে এখন হচ্ছে আমি পেপার্স দেখাইতেছি, আমার সব পেপার্স ঠিক থাকা অবস্থাতেও আমাকে জরিমানাটা দিতে হইলো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।